মালেন, ওই মালেন ঘর থেকে বাইরে। কি এদিকে আই, এরকম সারের মতো চেঁচাইতে তোকে ঘটনা কি? চেঁচাইতেছি কেন জানো না? হ্যাঁ তুই কি চাস, তুই চাস নাকি সেইটা আমার ক। তোমার ভিটা আছে কিন্তু তোমার ভিটা নাই কা, তোমার নিজের গাছ আরেকজনের ভিটার মধ্যে কেন যাই? তোর যে রকম আক্কল নাই তোর গাছেরও ওই রকম আক্কল নাই। গাছের কি আবার আক্কল আছে নাকি? সে কি কার ভিটা কোন জায়গাটা জানে? আমার গাছটা না বড় হইয়া তোমার বিদার আইলে যায় একটু ঠেলা দিছে, তাই বলে তুমি গাছের আক্কল নিয়া নিজের ব্যাককেলের পরিচয় দিবা? ওই খবরদার খবরদার মালিক সাহেব, আমার বাপের আক্কল করবেন না কই দিলাম। কেল আমার বাপে না মালিক সাহেব, ব্যাককেল না আপনি মালিক সাহেব আপনি। এই তোমারে না কইছি আমার আব্বারে কোনোদিন তুমি মালিক সাহেব কইবা না। হ্যাঁ এই মালিক সাহেব কি? হ্যাঁ মালিক সাহেব কি? আমার আব্বাই কি দোকানের চা ফুল চাচা কইয়া যদি ডাকতে পারো তাইলে আমার আব্বারে ডাকবা, নাইলে কোনোদিন ডাকবা না। সাদ্দাম ভাই তুমি কিন্তু কামটা একবারে ঠিক করলা না। এটা কোন কামটা ঠিক করি নাই? হ্যাঁ ডর লাগাইছি যেটা নাকি জীবন বাঁচিয়েছি এটা কোনটা? ডর বন্ধু ডর, ডরে জ্ঞান হারায় ফেলাইছি আর আমরা যে সেবা যত্ন করে জ্ঞান ফিরে আনলাম এটা দোষ হয়ে গেছে। এর লিগে বন্ধু দুই পায়ে জন্তুকে উপকার করা উচিত। রাকিব ভাই তুমি কিন্তু আমার জন্তু বইলা গালি দিলা। হ উপকার করা ভালো কিন্তু উপকারের নামে সুযোগের সদ্ব্যবহার করা ভালো না। মাথা রাখতে শুরু করছো কি আপা? কি হয়েছে তোমার? আব্বা আব্বা এরূপ আমার মান সম্মান আছে কিন্তু আব্বা বয়সও মেলা হয়েছে, তুমি আমার মান সম্মান নিয়ে খেলাধুলা করতে পারো না কিন্তু সিনেমি খেলা না করাম। দেখছো শুনছো তোমার পোলার কথাই শুনছো? হ্যাঁ বাপে পোলার মান সম্মান নিয়ে খেলাইতে পারবো না কিন্তু পোলা বাপের মান সম্মান নিয়ে খেলাইবো। ওই এই লাঠি দিয়ে আজকে ময়রা তোর মাথা ফাড়াই ফেলামু, ওই লাঠি মাঙ্গো না তোর মাথা ভাঙবো। ওই দাঁড়া একদম সোজায় দাঁড়া কইলাম, তুই যদি খালেকের পোলা হয়ে থাকোস তাহলে সোজা হয়ে দাঁড়া, একদম দরদর করবি না। না আমি খালেকের পোলা না, আমি তো ওই বাড়ির মালিকের পোলা। কি কইলেন?
এলাকায় থাইকা আজেবাজে কাম কাজ কইরা আমার মান সম্মান সবকিছু মাটির সাথে মিশাই দিতেছে, সেই খেয়াল কি তোমার আছে? তারপরে কি করছে জানো? কালকে রাইতে সালাম গোপুকুরের মাছ ধরা সারা রাত ধরে খাইছে আর আড্ডা দিছে, বুঝছো? এদিকে বাড়িতে খাওন জটো না, আর তোমার পোলাই সারা দুনিয়া খাইয়া বেড়াইতেছে। এই জন্য তো কই তাড়াতাড়ি বিদেশ পাঠাই দেন, বড় হইছে না আপনার কানে তো যায় না। আমি মনে করছি বিয়ে না আছে আমার বাচ্চা কাছে, আমি সংসার দেখুন, এটা কি আমার সংসার নাকি? আমি আমার সংসার আমি কি শুরু করছি মানে? হ্যাঁ দেখছো তোমার পোলাই কি কয়? হ্যাঁ পোলারে তো কিছু কম না, আর কই বাকি যেমন হয়েছে মা তেমন হয়েছে পোলা। হ্যাঁ আমার এক লাখ, আপনার কিচ্ছু হয় না। হ্যাঁ আমারও তো হয়, আমারও পোলা, সেই লাগে তো এত কিছু হইতাছে। হ্যাঁ সংসারের একটা কাম করবো না। পরিশেষে বলা যায় বন্টন প্রণালীতে উৎপাদনকারী ও ভোক্তার মাঝে মধ্যস্থ ব্যবসায়ী অবস্থান ভোক্তার মাঝে মধ্যস্থ ব্যবসায়ী অবস্থান করে একদিকে কি সমস্যা সাদম ভাই, তুই কি বাসে বলা পাই? বাসে আমি কি লাগে? আমি বড় বলা পাই, আমি মেলা পাচ্ছি দেখে গেছে লেগে বিদেশ চলে যেতেছে। তো তুমি বিদেশ যাইছ তাতে আমার কি? আমার কিছুই যায় আসে না। তুমি বিদেশ যায় খেজুর গাছে পানি দাও নাকি কামলা দাও নাকি বিধবা বিত্তশালী মহিলারে বিয়ে করো সেটা তোমার ব্যাপার। সব আমাদের তার, তোমার কোনো ব্যাপার না? হ্যাঁ আমার ব্যাপার, আমার ব্যাপার হইলো গিয়ে তুমি আমার জানালে লাইট মারবা না, ঠিক আছে? কখনো লাইট মারবো না। না মারবা না কখনো না। হ্যাঁ মারবা। একটা হৃদয় একটা মানুষ একটা পৃথিবী, তোমার চোখে চেয়েছে ভুবন গড়েছি, তার হাসিতে আছে জাদু যে আমি হারাই বারো মাসি, সে যে রূপকথা নয় কল্পনা আমি বন্ধু তোকে ভালোবাসি বেশি, ভালোবাসি বন্ধু তোকে ভালোবাসি বেশি। ডাং ডাং ঘুরা ঘুরি এইবারে ওইবারে জন বন্ধ করছি, মায়া মানুষ বিয়া জান লাগবে, শ্বশুরবাড়ি জান লাগবে না তোর? না যাব না, আমি আমার বাপের বাড়ি থাকবো, তোর কোনো সমস্যা? এটা আমার বাপের বাড়ি, তোর কোনো সমস্যা? আমি আমার বাপের বাড়ি থাকবো, এটা একলা তোর বাপের বাড়ি না আমার বাপের বাড়ি। আমি তো পুরোটাই তোর দিয়ে দিছি, আমার কই আমি যেতেছি কে দিনেশ? এবারে তোর, তুই থাকবি বই, তুই থাকবি কাজিস না, কাজিস না, কাজিস না, কাজিস না, চল চল চল, সময় নাই তো, দেরি হয়ে যাইতেছে, দেরি করলে আবার ট্রেনটা মিস হয়ে যাইবো, সময় নাই, চল। রাখিবি কয় একবার? রাকিবে ব্যাগ ট্যাগ নিয়ে ভ্যানের কাছে বসে আছে, চল। মামা রে
দেশের মাটিতে কত বলা মুসিবত আছে, সাবধানে থাকিস, সবসময় আল্লাহ কথার নাম নিস। ও বাবা, আব্বা কই গেল? ওকে জানে না যে আমি চলে যাবো। ওরকে আমার একবারও দেখতে ইচ্ছা করলো না। আমার যে খুব ইচ্ছা করছিল ওকে দেখা করে যেতে। ও লোকে আমরা দেখা হইব না আজকে? আমি বিদেশ যাওয়ার আগে ওর একবার দেখতে পারব না? তুমি জানতাম আজকে আমি বিদেশ যাব? জানতাম। তুমি জানতো আমি বিদেশ যাবো? তারপর তুমি আজকে কোচিং গেলে কেলিগা, অন্যদিকে তাকিয়ে রয়েছে কেলিগা, আমার দিকে তাকাতে ইচ্ছা করে না? এক নজর দেখলে তো হাজার নজর দেখার সাতটা নিতে চাই। কত হাজার নজর জীবন থেকে হারায় যেতেছে আর খুনি পড়া রয়েছে একটা নজর নিয়ে। এই যে এটা তোমার কাছে রাখবো, তো গাধার মতো খাটবা, যখন ঘামাইবা এটা দিয়ে ঘাম হয়েছে। বন্ধু চল না, দেরি হয়েছে। সাদ্দাম ভাই, আপনি যে আমাকে গাছ থেকে বড়ই পাইরাই না এখানে কস কস করে খাইতেছেন, অনুমতি নিছিলেন? কোনদিন খায়া ফালাই দিবেন না, অভিশাপ লাগবে তোমার। তোমার অভিশাপ লাগবো? ফালাই দেখো না, অভিশাপ লাগে না না লাগে। হইল আর হইল, অভিশাপ লাগে গেল চালিস। আরে কি কস না কস, ওর অভিশাপ লাগবে? সবচেয়ে বড় কথা হইলে ওকে আমার অভিশাপ দিতে পারে। বাবা কেমন আছোস? বাবা আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো মা? কতদিন এসে তোরে দেখি না রে বাপ, তোরে দেখার লাইগা কলজারা কেমন আনচান করতেছে, শান্তি পাই না, কবে আমার পোলাটারে দেখি। কিন্তু বাপ বন্ডারে তো বিয়া দিতে হইবে। সুমি দেখা দেই চলতেছে, মেলা টাকার কাজ,
তোর বাপের কি আর সাধ্য আছে? যতটুকু সাধ্য ছিল সবই তো ফুরিয়ে গেছে তোরে বিদেশ পাঠাতে চাইয়া। আক আমার মেয়াদটা একটু বাড়াইয়া আরো এক বছর থাকি আয়, তাহলে সুমির মেয়াদটাও হয়ে যাইব। আর তুমি যখন আইবি তোর দুমদাম করে বিয়া দেবো, টাকা পয়সা লাগবো না। আমার আমার বিয়া নিয়ে তোমার ভাবতে পারো মা, আর কার কার বিয়া লাগবো, কোন আত্মীয় স্বজনের বিয়া বাকি আছে ওইটা খালি আমার কয়ে দিও। আর সুমিরে ভালো একটা পোলা দেখে বিয়া দিয়ে দাও মা, টাকা পয়সা যা লাগে আমি দেখতেছি, সমস্যা নেই। বাগান খাইছো? হ্যাঁ হ্যাঁ খাইছি মা। কি দিয়া ভাত খাইছো? ওই আজকে গরুর মাংস আর ওই মুরগির রোস্ট করছিলাম আর কি, বলে দেখাইছিলাম। আচ্ছা বাজান, শরীরে যত্ন নিস। হ্যাঁ ঠিক আছে মা, রাখি, আসসালামু আলাইকুম। আমি আমার মনে পাঠাবো তোমার জানালায় সিগন্যাল দিতে, আমি যত দূরে থাকি যেখানেই থাকি আমার জন্য তোমার জানালাটা খোলা রেখে কখনো বন্ধ করো না। আমার লেগে অপেক্ষা করবা, অপেক্ষা করবা। তোমার জন্য অপেক্ষা করতে পারবো কিনা জানি না, মেয়ে মানুষ তো হাত পা বান্ধা, তবে সারা জীবন আমার ওই জানালা তোমার জন্য খোলা থাকে। শশীর জন্ম মৃত্যু বিয়ে সবই নাকি আল্লাহর হাতে, কিন্তু আমি চাই সারা জীবন তোমার সাথে ঘর করতে। তুমি আমার কথা দাও তোমার ঘরে আমার ছাড়া কোনোদিন কাউকে তুলবে না। না তোমার ছাড়া আমি আর কোনো মেয়ের চিন্তাই করতে পারি না, তোমারই আমি ঘরে তুলবো, তোমারই বিয়ে করবো, এই সিদ্ধান্ত আমি কবে নিয়েছি জানো? আজ থেকে ঠিক 12 বছর আগে ছোট কাকার বিয়ের সময় তুমি যখন লাল একটা ফ্রক পরে সামনে আসতেছিলে, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি যদি বিয়ে করি, আমি যদি কারো ঘরে তুলি তাহলে তোমারই বিয়ে করব। একটা মানুষ একটা পৃথিবী, তোমার চোখে চেয়েছে ভুবন গড়েছি। আশা কিন্তু কঠিন আসলে বুঝছি, পাওয়াটা যান ত্যাগ আমি কথা বলি। হ্যাঁ হ্যালো, ব্যস্ত নাকি? আরে যত ব্যস্তই থাকি নাকি লেগে, তোমার ফোন তো সব সময় ধরি। ধরছি কও, এখন তো বাচ্চা আছি। তাহলে মরে যাও। কেন মরে যাবো? কে আশাটার তো আর বাস্তব করতে পারবো না, আমার বিয়ের জন্য দেখা দেখি চলতেছে, বাপের এইবার আর থামানো যাবে না। আর তুমি বিদেশে বসে বসে বালু চাপো। কেন কি লেগে, কি হইছে? মালিক স্যার 2 বছর সময় দিতে পারছে। আর একটা বছর টাইম দিতে পারবো না? মালিক স্যার তো পোলা না, মাইয়া। আর মাইয়া বড় হইলে বাপমার চিন্তা থাকে মাইয়াটা কখন বিয়া দিব, একমাত্র চিন্তাই থাকে এটা। আর মেয়ে মানুষ ঠিক টাইমে বিয়ে না হইলে
বাপ মা মানুষের সামনে মুখ দেখাইতে পারে না, সেটা জানো তুমি? তোমার না 2 বছর পর আসার কথা ছিল। এটা আবার কি লিগে মনে করে দিতেছো কও তো? কইলামই তো, এই বছরটা না থাকলে তো বোনের বিয়ের ব্যবস্থা করতে পারতাম না। এত কষ্ট করে কত টাকা খরচ করে বিদেশ আইছি, কারণ কইলে কি হুট করে দেশে ফিরত যাওয়া যায়? তুমি বুঝো না, তোমার জীবনে কোনো বিয়েই নেই। আমি একটু কান্দাস হাই কথা খাইয়ে যাইও। সব মায়ের মানুষের হইলো শ্বশুর বাড়ি আপন বাড়ি, আমার বিয়ে আর তুই থাকবি না, এদের জীবনও চিন্তা করি নাই। আমি চিন্তা করতে পারি না রে বোন, এই মনটার যে কেমনে বাঁধতে রাখছি তোর বিয়া আর আমি নাই। মনটা চাই জানো পাখির মতো উড়াল দিয়ে যায় দেশে, যা তোর পাশে বসছি, তুই যেখানে এসে শাড়ি বসছিস দেখি, খুব ইচ্ছা করছে কিন্তু কি করুম কো যেতে তো পারলাম না। এখন তো দেখতেছ এই যে ভিডিও কলে, তাহলে আর আফসোস কই? এই ভিডিও কলে দেখা যদি বাস্তব দেখো হইতো রে বই, তাহলে লাখ লাখ প্রবাসী ভাইয়ের মনে এত কষ্ট থাকতো না। নদীর পারে বসে আর স্রোত দেখতেছ, দেখে কোনো লাভ নেই। যে স্রোত একবার চলে যায় সেই স্রোত আর কখন ফিরে আসে? তোমার এখানে আইতে কইছে কে কও? তোমারে কেউ কয়নি, দূর থেকে তোমারে দেখলাম, ভাবলাম সামনে যাই একটু কথা কই। তোমার লেগে অনেক মায়া লাগে, দুঃখ লাগে। কেন আমার দেখলে তোমার দুঃখ লাগে? কেন আমি কি আমার দুঃখ বইয়া বেড়ানোর জন্য তোমারে কামলা নিছিলাম? এই তো একটা কথা কয়ে দিলাম, কে কামলা আর কে যে আমলা সেটাই তো তুমি চিনল। একজন বিদেশে পড়ে আছে, মানুষের বাড়িতে যে কামলা কাটতেছে সে কামলা, আমি না। তোমার মতলবটা কি? কিছুই তো বুঝতে পারতাছি না। মতলব বোঝার কোনো কাম নাই, কারণ আমার তো কোনো মতলবই নেই। তোমারে চিনি জানি, তোমারে ভালো লাগে, তোমার লেগে মায়াও লাগে, সেই জন্য তোমার একটা গোপন কথা কইতে এসেছি। গোপন কথা? তুমি যারে স্বামী বানানোর জন্য স্বপ্ন দেখতেছ, সে আর জীবনে ফিরে আসবে না। আইব না মানে? তুমি কি উল্টা পাল্টা কথা কইতেছো রাকিব ভাই? তুমি রাগ করতেছো কেন? আমি ওর সব খবর জানি, কারণ আমি ওর বন্ধু, তুমি না। আসল খবর তো আমি জানি, আর ওর গোপন কথাও আমি জানি। তোমারে যে 6 মাস কয়া কয়া স্বপ্ন দেখাইতেছ, ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তব হইবে না। কারণ নিজেও জানে না কত বছর পর ফিরাইতে পারে। আচ্ছা ও যদি তোমার একবার বলে যে আমি আর কোনো দিন আসতে পারবো না, বা কত বছর লাগবে আমি জানি না, তখন তুমি কী করো? বিয়া কি ঠেকাবা নাকি ঠেকাবা না? এবার আসল কথায় আসি, হয় ওখানে অভিবাসন কিছু ফাইসে গেছে, বাইরে তো পারবে না, আর
কত বছর লাগবে সেটাও নিজেও জানে, 10-15 বছরও কোনো গ্যারান্টি নাই। তোমার কথা দিয়া 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 তোমার হাতে জুড়ে রাখতেছে আর কিচ্ছু না। এখন তুমি বলো তুমি কি করবা? তুমি যা কইতেছো সব সত্যি কইতেছো? সত্যি মিথ্যার হিসাব এখন মিলাইতে যায় না, জানাজানি হয়ে গেলে অনেক সমস্যা আছে। ইজ্জত গেলে গা ফেরত, আমার বন্ধুর ইজ্জতটা রক্ষা করার দায়িত্বটা কার? আমার। এখন যদি গ্রামের মানুষ সব যাই না যায় তাহলে ইজ্জত থাকবো? তুমি কও। নিজের মাইয়ার তোর মারতে পারি না, নিজের মর সারা কোনো গতি দেখি না। ওই খালেকের লগে ছোটবেলার থেকে আমার মনে না, তার পোলার সাথে আমার মাইয়া পীড়িত করে, তার যদি দেখি তার বিয়া দিতে হইব। ঠিক আছে মানলাম, তোর কথা ভাইবা, তোর চাওয়া পাওয়ার কথা ভাইবা আমি মানলাম, তখন কি হইলো? আমি কি সারা জীবন বাপের ঘরে কুড়িয়ে থাকবি নাকি বাপের উদ্ধার করবি? ভাগ্য ভালো, রাকিবের মতো একটা ভালো বলা আমার সব গোপন কথা কইল কইছি। তা নাইলে তো এই কথা জানতেই পারতাম না, সারা জীবন অপেক্ষা করতাম পর্যায়ে শুনতাম এই কাহিনী। গান কইলে শুনে রাখো, আমি এখন থেকে পাত্র দেখা শুরু করু। ভালো ঘরে যদি সম্বন্ধ পাই তাহলে কিন্তু আমি বিয়ার ব্যবস্থা করো, আমার কথার কোনো নড়চড় হইব না। হ্যালো হ্যালো, শোনো শোনো, আর দুই মাস, মাত্র দুই মাস পরে দেশে আসতেছি। বাংলাদেশে আইসা সবার আগে তোমার বিয়ে করে বধু সাজায় গড়ে তুলুম। আপনি যে এমন ভাবে মিথ্যা কথা বলতেছেন, এই মিথ্যা কথা বলতে আপনার বুক কাঁপে না? এটা বল কি কথা বললেন? বুক কাঁপকি লাগে? আমি যা কইছি একদম সত্যি কইছি, দেখো দুই মাস ওয়েট করো না। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আপনার কোনো সমস্যা হয় নাই তো? আরে না, কি সমস্যা হয়? আর যদি কোনো সমস্যা এও থাকে তাহলে পৃথিবীর আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানবো নাকি? হ্যাঁ আরে শোনো না, হইতেছে কি একটু কামের ঝামেলা আছে বুঝছো, একটা কাজ শেষ করলাম তো আর একটু যাবো একদিকে, কাজ শেষ করে আর রুমে যাই তোমার ফের সে ফোন দিতেছি। হ্যাঁ ঠিক আছে। এটা তুমি কি কইতেছো সাদ্দামের মা? হ্যাঁ সাদ্দাম দেশে চলে আসবো মানে? ও কি ওই বিদেশে যাওয়ার পরে জ্ঞান বুদ্ধি কি সবকিছু ভাতের লোকে গুলে খায় ফেলাইছে নাকি? মাথার উপর থেকে একটা ঝামেলা নাই গেল, এখন চিন্তা ভাবনা করতেছি ইন্ডিয়ায় গিয়া মাজা ব্যথার চিকিৎসাটা করাবো। কিন্তু ইন্ডিয়া তো যাওয়ার কথা, কইলেই যাওয়া যায় না, ইন্ডিয়া যাইতে মেলা টাকা লাগে। খবর নিয়ে দেখলাম প্রায় 2-2.5 লাখ টাকা লাগবে, আর ওহন যদি তোমার পোলায় দেশে আইসা পরে তাহলে আমি এত টাকা কই থেকে জোগাড় করি? কেমনে ইন্ডিয়া তোমার কেমনে চিকিৎসা করাবো? কও শুনো, তোমার পোলারে বোঝায় কও, আর কিছুদিন তাই কি টাকা পয়সা গুছায় তারপরে জানি আসে। বাজান গেছো যেহেতু, আর একটা বছর তাই কি আয়, সবই তো করলি, বুড়া বাপটার চিকিৎসা করাইবি না? হায় তুমি তো কম জানা, পরে তো আফসোস করবি যে বাপের চিকিৎসা করাইতে পারস নাই। এই জন্য কইছিলাম কি আর একটা বছর থাকিয়া গুছাইয়া তারপর আয়। ঠিক আছে মা, অসুবিধা নেই, বুঝছি মা। আব্বার কো কোনো চিন্তা করতে না, আব্বার চিকিৎসা
এসে হবে ইন্ডিয়া যাওয়ার জন্য যা যা লাগে কাগজপত্র রেডি করতে বলো, আমি আমি টাকা পাঠিয়ে দিচ্ছি মা। হ্যালো কইছে টাকা পাঠাইবে? হুম, আর আমি জানি, আমি সব জানি, ওই মালিককার মাইজার লাইগা তোমার পোলা পাগল হইছে, তোমার পোলা ওই মাইজার লাইগা পাগল হইয়া দেশে চলে আসতে চাইতেছে। হ্যালো, বৈদেশের কি মন খারাপ? না, কও কি গো। তোমার জন্য একটা সুসংবাদ আছে। আমার জীবনে আবার সুসংবাদ? কও কি গো। আরে ফাজলে আমি রাখো তো, বলো তো কি সুসংবাদ আছে? তোমার সুসংবাদ আবার কি? এবারও বিয়েটা ভাঙছে তাই তো? এরকম সুসংবাদ তো আমি মেলা পেয়েছি। শুধু এইটা না, আরো সুসংবাদ আছে। জানো অনেক কষ্ট করে আব্বারে রাজি করাইছি। আব্বা বলছে এক মাসের মধ্যে যদি সাদ্দাম বাংলাদেশে আসে তাহলে সাদ্দামের সাথে আমার মায়ের বিয়ে দেব। তো সাদ্দাম সাহেব, এই সুসংবাদ শুনে আপনার অনুভূতি কেমন? কেমন লাগলো? আর হ্যাঁ একটা কথা, তুমি এখন থেকেই আমাদের বিয়ের জন্য যা যা কিনা লাগবো সব কিনা রাখবা, আসার সময় নিয়ে আসবা। আমার ভুলে যাও মেলাদিন তোমার আটকে রাখছি, আমার দায়িত্ব আমার কর্তব্য আমার বিদেশ থেকে দেশে যেতে দিতেছে না, আমার ফ্যামিলির লেগে আমার পরিবারের লেগে অনেক কিছু করার বাকি এখন আমার। তুমি আমার ভুলে যাও শিবলি, তুমি আমার ভুলে যাও। সাদ্দাম পাইছিলি রে তুই, মনের মতো একটা বন্ধু পাইছিস, মানে আমার মতো একটা বন্ধু, যে কিনা তোর সব দায় দায়িত্ব পালন করে। আমি জীবনও ভাবি না
যে তোর জন্য আমি এত কিছু করব, কিন্তু তুই আমারে বুঝলি না। তোর সংসারের দায় দায়িত্বটা আমার কাঁধে এসে একটা জিনিস তুই ভাইবা দেখ বন্ধু, মানে আমি জীবনে ভাবি নাই যে তোর বউয়ের দায় দায়িত্ব আমার নিতে। বাহ, এই তো তুই আমার বন্ধুর কাজ করছো। আমার মনে হইতেছে তুই আমার বন্ধু, তোর মতো একটা বন্ধু আমার আসিল, খুব ভালো লাগতেছে। শিলু যদি অন্য ঘরে চলে যেত, অন্য কারো সাথে বিয়ে হইতো, আমি খুব কষ্ট পেতাম, খুব খুব ভালো লাগতেছে। শিলু শিলু তুই বিয়ে করছিস, খুব ভালো লাগছে। একটু ভালো থাকার জন্য ছিলাম প্রবাসে, কষ্টগুলোকে বুকে নিয়ে শুয়েছি অনায়াসে। অর্থে কারণে ভালোবাসা গেছে দূরে, ঘুরছি আমি জানে অন্তর জমি, উকে নিয়ে তীর যোগবা মৃত্যু ভালোবাসার যে পথের বাঁকে বাঁকে শৈশব জমাছে, কিছু তারিণ আছে আমার পথের কাছে। সময় কেন গঙ্গা সংসারের সব খরচ আমি পাঠাই দিছি আব্বা, সব পাঠাই দিছি। ও মা, মা এত কান্দ কে মা? আজকে আজকে না তোমার আনন্দের দিন, তোমার পোলা সাদ্দাম ফিরে আইছে, সবার আশা পূর্ণ করে সাদ্দাম দেশে আইছে মা, খালি তার সামা বাদে। আজ তো তোমার আনন্দের দিন মা, তোমার লাগে যায় নামাজ আনছি মা, তসবিহ আনছি, নামাজ পড়ে আমার লাগে দোয়া করো মা। ও মা, কি আমার কথা কেউ শুনো না?
কিরে পাগল, আর কান্দিস না, তোর জামাইয়ের লেগে হুন্ডার টাকা পাঠাইছি আব্বার অ্যাকাউন্টে। আব্বা ইন্ডিয়া যাব চিকিৎসা করতে, যে টাকা পাঠাইছি ওই টাকার লোকে তোর জামাইয়ের হুন্ডার টাকা আছে, তোর জামাইরে কয়া দিস, তোর বিয়াতে আইতে পারি না। আর কান্দিস না, তোর জামাইয়ের হুন্ডা তো এই গেছে। কিরে বন্ধু, তোরে কত বিশ্বাস করছিলাম, কত ভালোবাসছিলাম, কত কিছু দিছি তোরে, বিনিময়ে তুই আমার সবচেয়ে আপন জিনিসটারে নিজে করে নিলি। কেন বেইমানি করলি বন্ধু, কেমনে পারলি বন্ধুর লোকে বেইমানি করতে, কথা বলছ নাকি? সবাই এত কাঁদতেছিস কেন আজকে, আজকে কি লেগে তোরা এত কাঁদতেছিস? আমার কোনো কান্নাই দেছে না, তোর কি লেগে এত কান্না? তুমি না কইছিলে সারা জীবন তোমার মনের দরজা আমার জন্য খোলা রাখবা, পারলা না শিউলি? পারো নাই না, এই চারিপাশে মানুষগুলো লেগে পারো নাই না। ও চারপাশের মানুষ, তুমি কি আজকে আমার কথা শুনো? আমি একজন প্রবাসী, একজন প্রবাসী কেমনে তোমার কাছে ধন্য হইতে পারে? আর কি কি আশা পূরণ করলে তোমরা তারে ধন্য কইবা? একজন প্রবাসী আর কি করলে তোমরা আপন হইতে পারে? আর কি কি ইচ্ছা তোমরা পূরণ করতে পারে প্রবাসী, খালি তার নিজের ইচ্ছা ছাড়া? আমার রাখে ঘুমাইছা, মারে লইয়া যা।